শহরতলির আনন্দনগরের বাসিন্দা সাধনা সরকার দাসের মেয়ের বিয়ে ছিল গত 4 ডিসেম্বর। হঠাৎ এলাকার কিছু দুষ্কৃতিকারী সাধনা দাসের কাছে 50,000 টাকা দাবি করে হুমকি দেয়, যদি এই টাকা না দেওয়া হয় তাহলে বিয়ে বন্ধ করে দেওয়া হবে। মহিলা তাদেরকে জানিয়ে দেন তিনি টাকা দিতে অক্ষম, কারণ তিনি ঋণ করে মেয়ের বিয়ে দিচ্ছে। বিয়ের দিন সকালে মাছ মাংসের জন্য বাজারে গেলে মাছ মাংসের ব্যবসায়ীদের জানিয়ে দেয় মহিলার জন্য যেন বিক্রি না করা হয়। তখন দুষ্কৃতিকারীরা মহিলাকে টেনে হিঁচড়ে দোকানের পিছনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। মহিলার চিৎকারে লোকজন জমে যাওয়ার ফলে তখনকার মতো আর কিছু করতে সাহস পায়নি দুষ্কৃতিকারীরা। সেই মোতাবেক মেয়ের বিয়ের দিন পুলিশকে জানালেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মহিলাকে তারা পরামর্শ দিয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য। মেয়ের বিয়ে হয়েছে ঠিক, কিন্তু বিয়ের দিন নিমন্ত্রিতদের অনেকেই আসেনি। আমি বাজারে গেছি মাছ মাংস আনতে, আমার ছেলে, আমি এবং আমার ভাই গেছি। গিয়া দেখি বড় বড় গিয়ে কথাবার্তা কইতেছে দোকানদারের লগে, জুসনা করি এবং কিটা দীপক ভৌমিক, তারপরে সুমন টিয়াচার, আর একজন হয়েছে তোমার বিন্দু ঘোষ, আরেকজন হয়েছে তোমার পূর্ণিমা দাস। তারা হইসই করতেছে, সবাই মিলে দোকানদারের চাপ দিতেছে মাছ মাংস না দেওয়ার জন্য। তখন আমি বললাম কি হয়েছে কি হয়েছে বলছি, পরে আমার ফট করে এই পুরুষ লোকটি ধৈর্য আমার টাইম না দোকানের পেছনে নিয়েছে, আর আমার ছেলে আর আমার ভাইয়ে চিৎকার করতেছে, আমিও চিৎকার করতেছি। চিৎকার করার পরে দৌড়ে বাজারে কয়েকজন লোক এদিকে আইতেছে, তারা দেখা তারপর ছাইড়া দিয়া গেছে, গা আমার ছাইড়া দিয়ে দূরে ভাগছে। তারপরে দিয়ে আমি আইসি বাড়িতে যাওয়ার পরে পাড়ার কয়েকজনটা জানাইছি যে এই ঘটনা, আমি ওখানে কেস করুন। তারা কেছে বিয়াটা সুন্দরভাবে হোক, ওখানে কেস টেস করিস না, দেখা যাক কী হয়। এরপর আমি বিয়াটা কোনো রকম দিয়েছি। আমি বাজারে মাছ মাংস আনতে গিয়ে এই ঝামেলা শুনেছি রে মানুষ, আমার ভাই অতিথিরা অনেক গেছে না, প্রচুর খাবার নষ্ট হয়েছে। বিপন্ন এই মহিলার হয়ে আইনজীবী ভাস্কর দেব বর্মা জানিয়েছেন সাধনা দেবীকে মেয়ে পাইয়ে দেওয়ার জন্য আইনি লড়াই করবে। পুলিশের কাছে ওরা যেদিন ঘটনা ওরা জানিয়েছিল এবং কিছুদিন পরে তার বিয়ের কাজকর্ম করার পরে রিটার্ন দিয়েছিল, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, পুলিশ উল্টো তাদের বলেছে যে তোমরা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে শেষ করে না, দেওয়া হয়নি, কিন্তু ওরা ক্ষতি করেছে, প্রচণ্ড ক্ষতি করে। এই যে ঘটনাটা ওরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়া হয়নি। আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈষ্ণপুর আগরতলা আদালতে আমরা মামলাটা ফাইল করেছি। সাধনা দেবী মেয়ের বিয়েতে দুষ্কৃতীদের এহেন অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে বিচার চেয়ে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে একটি মামলা দায়ের করে। অনেকেই আশা করছেন তিনি ন্যায় বিচার পাবেন এবং সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।